থ্রেড কালচারের জন্য আতঙ্কিত বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ, ভয় আছি বললেন তিনি। কলেজের নানা সমস্যা, উন্নয়ন থমকে থাকার অভিযোগে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। বিক্ষোভের জেরে অচলাবস্থা বর্ধমান রাজ কলেজে, উঠেছে অধ্যক্ষের পদত্যাগের দাবিও। জানা গিয়েছে কলেজে নানা সমস্যার কথা তুলে ধরে বিগত বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, গত 6 বছর ধরে কলেজের উন্নয়ন থমকে রয়েছে, ভেঙে পড়েছে কলেজের মূল গেট। মঙ্গলবারও জট না কাটায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করলেন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ। সাংবাদিক বৈঠক থেকে অধ্যক্ষ বলেন, ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে, তারা বলছে কলেজের উন্নতি হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না সেটা জানার প্রয়োজন। আমি ভীষণ ভয়ের মধ্যে আছি, আতঙ্কে আছি, আমি থ্রেড কালচারে আতঙ্কিত। বিগত সোমবার, মানে এই যে কামিং উইক, তার সোমবারের আগের সোমবার থেকে ছাত্ররা আন্দোলন করছে। তাদের বক্তব্য ডেভেলপমেন্ট হচ্ছে না, একেবারে থেমে আছে দীর্ঘদিন ধরে। তাদের সাথে আমি সহমত 100%, কিন্তু কেন ডেভেলপমেন্ট হচ্ছে না সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে পরিষ্কার করা দরকার। কারণ আমি কিন্তু সামাজিকভাবে দায়বদ্ধ, একটি চেয়ারে আছি, ছাত্রছাত্রীরা তাদের মধ্যে যেই থাকুক, সে বহিরাগত থাকুক বা পাস আউট স্টুডেন্ট থাকুক বা কিছু সাধারণ ছাত্রছাত্রী থাকুক, তাদের বক্তব্যের জায়গাটা তো সঠিক। তাহলে আমার কাছে সমাজ জানতে চাইবে যে কেন ডেভেলপমেন্ট হচ্ছে। থ্রেড কালচার একদম চরমভাবে, আমি রীতিমতো আতঙ্ক।